আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিকটকে চলে আসলো নিউ আপডেট ফিউচার জাস্ট আপনারা টিকটক থেকে আপনাদের যে কোনো একটি ভিডিও প্লে করার পরে যখন এখান থেকে নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে নিচের ডটে ক্লিক করে দেবেন তখন এখানে ইনক্রেজ ভিউজ নামে একটি অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান শো করছে ইনক্রেজ ভিউজ অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে একটি অপশন বা লেখা শো করছে প্রমোট ভিডিও টু গেট মোর ভিউজ মূলত এই অপশান বা এই ফিউচারের কাজ কী এবং এই অপশানটি বা এই ফিউচারটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই ফিউচারের মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের টিকটক ভিডিওতে ভিউজ বাড়াবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে স্টোরে প্লে স্টোরে এসে আপনারা টিকটক টাইপ করে সার্চ করবেন নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশান এখানে ক্লিক করে দেবেন এবং টিকটক টাইপ করবেন জাস্ট টাইপ করবেন টিকটক এবং সার্চে ক্লিক করে দেবেন টিকটক টাইপ করে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট নামে একটি অপশান শো করেছে জাস্ট এখানে ক্লিক করে আপনারা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন দেন চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে জাস্ট আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন দেন এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি জাস্ট আপনারাও আপনাদের প্রোফাইলে চলে যাবেন টিকটক অ্যাকাউন্টের এবং এখান থেকে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে যে কোনো একটি ভিডিও প্লে করবেন তো মূলত এখান থেকে আমি আমার এই ভিডিওটি প্লে করে নিচ্ছি ভিডিও প্লে করার পরে এখান থেকে যখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দেবেন জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিলে এখানে ইনক্রেজ ভিউজ নামে একটি অপশান পেয়ে যাবেন তো মূলত এই অপশানে ক্লিক করে দিলে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে তো মূলত প্রমোট এই সেটিং বা এই ফিউচারের কাজ কি তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও কমপ্লিট একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ভিডিওটি এই ভিডিওর ইন স্ক্রিন এবং আই বাটনে পেয়ে যাবেন আপনারা চাইলে বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন মানে এই ফিউচার সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে পারেন জাস্ট আমি অন্য একটি ভিডিওতে চলে যাচ্ছি তো মূলত এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে প্রোমোট ভিডিও টু গেট মোর ভিউজ আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে সেম ইন্টারফেসটি পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন অথবা এখানে থ্রি ডটে ক্লিক করে ইনকেস ভিউজ এই অপশানে ক্লিক করে দিতে পারেন তো মূলত এখানে কি বলা হয়েছে আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ষোলোশো প্লাস ভিউ বা এক প্লাস ভিউ তো মূলত এই ভিউ আপনারা আপনাদের টিকটক ভিডিওতে নিতে চাইলে আপনাদেরকে জিরো পয়েন্ট সিক্স জিরো সেন্ট বা ষাট সেন্ট পে করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার প্লাস ভিউ আপনারা যদি আপনাদের ভিডিওতে নিতে চান তাহলে আপনাদেরকে ওয়ান পয়েন্ট এইট জিরো ডলার বা এক ডলার আশি সেন্ট পে করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আট হাজার তিনশো প্লাস ভিউ এই ভিউ যদি আপনারা আপনাদের ভিডিওতে নিতে চান তাহলে আপনাদেরকে তিন ডলার পে করতে হবে তো মূলত এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আপনারা যেই ভিউটি নিতে চাচ্ছেন ধরুন ষোলোশো প্লাস ভিউ যদি নিতে চান এই অপশানে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একশো আশিটি কয়েন বাই করতে হবে এবং একশো আশিটি কয়েন বাই করতে আপনাদের এক ডলার আশি সেন্ট প্রয়োজন হবে তো মূলত আপনারা যদি ভিউজ নিতে চান বা ভিউজ বাড়াতে চান আপনাদের টিকটক ভিডিও প্রোমোট করতে চান তাহলে জাস্ট এখান থেকে রিসার্জ অপশানে ক্লিক করে দিবেন রিসার্জ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি কয়েন কিনতে ছয় টাকা লাগবে এবং সত্তরটি কয়েন কিনতে আশি টাকা লাগবে এবং তিনশো পঞ্চাশটি কয়েন কিনতে চারশো বিশ টাকা লাগবে যেহেতু আমাকে একশো আশিটি কয়েন কিনতে হবে সেহেতু আমি রিসার্জ অপশানে ক্লিক করে এখান থেকে তিনশো পঞ্চাশটি কয়েন সিলেক্ট করে দিচ্ছি অথবা আপনারা চাইলে এখানে সত্তর কয়েন সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে দুই তিনবার কয়েন কিনে একশো আশিটি কয়েন পূর্ণ করে নেবেন তাহলে ভিডিও প্রমোট করতে পারবেন তো মূলত এখান থেকে আমি সত্তর কয়েনই সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে রিসার্জ রিসার্জে ক্লিক করে দেবেন রিসার্জে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড মানে আপনাদেরকে মাস্টার কার্ড ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সাবমিট করতে হবে আপনারা আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ছাড়া আপনাদের টিকটক ভিডিও প্রোমোট করতে পারবেন না আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না তো মূলত অবশ্যই আপনাদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড মাস্টার কার্ড থাকতে হবে যদি আপনাদের কার্ড থাকে জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনাদের কার্ডের ডিটেলস সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে নিচে সেভ কার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট সেপ কার্ডে ক্লিক করে দেবেন দেন আপনারা আপনাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে টিকটক ভিডিও প্রোমোট করতে পারবেন বা টিকটক ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন জাস্ট আপনারা এখান থেকে কত ভিউজ নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিবেন আপনাদের ভিডিওতে কত ভিউজ নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিবেন এবং এখানে যে কয়েনটি শো করবে এই কয়েনটি বাই করে নেবেন তাহলে এই কয়েনটি অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যাবে এবং আপনাদের ভিডিও প্রোমোট হয়ে যাবে তো মূলত আপনারা এখান থেকে খুব সহজেই আপনাদের টিকটক ভিডিও প্রমোট করতে পারবেন বা টিকটক ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন আপনারা যেই ভিডিও প্লে করে প্রমোট করবেন শুধুমাত্র সেই ভিডিওটি প্রমোট হবে এবং সেই ভিডিওতে ভিউজ বাড়বে তো মূলত আমি অলরেডি আপনাদেরকে বলেছি এই সেটিংস নিয়ে প্রোমোট সেটিংস নিয়ে আমার চ্যানেলে অলরেডি বিস্তারিত একটি ভিডিও রয়েছে ভিডিওটি আপনারা এই ভিডিওর ইনস্ক্রিন এবং আই বাটনে পেয়ে যাবেন তাছাড়া ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশনে আমি দিয়ে দেব। মূলত এই ছিল টিকটকের নিউ ফিচার ইনকেস ভিউজ। মূলত এই অপশানের কাজ কি এবং এই অপশানটি বা এই ফিউচারটি কিভাবে ব্যবহার করে টিকটক ভিডিওতে ভিউজ বাড়াতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন